এবারে কোরবানির ঈদে জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের দিন কেটেছে নিরানন্দে। নিরন্ন মানুষ বাড়ি বাড়ি গিয়ে দুই তিন টুকরা মাংস চেয়ে কয়েক কেজি হওয়ার পর তার থেকে সামান্য অংশ রেখে বাকিটা বিক্রি করে দেয় মাংস রান্নার মশলা কেনার জন্য। এ দৃশ্য মর্মান্তিক ও বেদনাদায়ক। তথাকথিত উন্নয়নের জোয়ারে গরিব মানুষ চেয়ে আনা মাংস রান্না করতেও পারে না। ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেভাবে হুহু করে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কোরবানি ঈদে রান্নার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, যেমন কোরবানির পশু, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলাসহ অধিকাংশ খাদ্যপণ্যই ছিল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের জনগণই যেন আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ, তাই এদের আমলে মানুষের জীবন কাটে আতঙ্কে, ভয়ে, অবহেলায়, অনাহারে ও অর্ধহারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আজ দেশে গণতন্ত্রের সংকটকে আড়াল করতে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছে তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী, কলামিস্ট সহ উচ্ছিষ্টজীবীরা। সারা দেশের মানুষ গণতন্ত্র হারা, সারা দেশের মানুষ তাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। একজন স্বাধীন মত প্রকাশ করলে তাকে কারাগারে যেতে হয়। এটাকে আড়াল করার জন্যই আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি তাদের কিছু বুদ্ধিজীবীরা এমন লেখা লিখছেন যেন কিছুই হয়নি, কিছুই হয়নি এই দেশে। গুম হয় না, ক্রস ফায়ার হয় না, অপহরণ হয় না, এটা তাদের লেখা পড়লে মনে হয় তাই। লেখার স্বাধীনতা আছে, কিন্তু মিথ্যা কথা লেখা এটা মনে হয় গণতান্ত্রিক সমাজ বা গণতন্ত্রে যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয় সেই মত প্রকাশ হচ্ছে সত্য প্রকাশ। সেই মত প্রকাশ অন্যায়, অবিচার, দানবীয় নীতিকে সমর্থন করা নয়, যেটা আজকে তাদের বুদ্ধিজীবীরা করছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বর্তমান গণতন্ত্রের সংকটের প্রতিপক্ষ হিসাবে বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি ইত্যাদি অকারণে বাগড়ম্বর তুলে অবৈধ সরকারকে বৈধতা দানের এক মরিয়া প্রয়াসে লিপ্ত রয়েছে তারা, সেই সমস্ত আওয়ামী বুদ্ধিজীবী এবং তাদের উচ্ছিষ্ট জীবীরা। বাংলাদেশী জাতি তাদের স্বতন্ত্র সত্তার ও ভাষাগত অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রাম যা মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে, আর এর মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের উপর যে ধরনের অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ ভৃত্যের পর্যায়ে নামিয়ে আনতে চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবেই আওয়ামী সরকার বর্তমানে বাংলাদেশের জনগণকে কৃতদাস পর্যায়ে নামিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে তারা ব্যর্থ হবে। এদেশের মানুষের দীর্ঘ ইতিহাস এবং সংগ্রাম হচ্ছে বিজয়ের সংগ্রাম, অত্যাচারীকে পরাজিত করার সংগ্রাম, পরাভূত করার সংগ্রাম। গণতন্ত্রকামী মানুষ, সে দেশ বিদেশ প্রত্যেকেরই দৃষ্টি আছে বাংলাদেশে, যেখানে গণতন্ত্রহীনতায় মানুষ ভুগছে। এখানে একটি স্বৈরাচারী সরকার, সে ঔপনিবেশিক প্রভুরা যে ধরনের আচরণ করে নেটিভদের উপর সেই ধরনের আচরণ করছেন দেশবাসীর উপরে। যখন স্বাধীনতা সংগ্রাম চলে, স্বাধীনতার যুদ্ধ চলে, তখন যেমন আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়, আন্তর্জাতিক সমর্থনের জন্য চেষ্টা করেন যারা যারা যুদ্ধে লিপ্ত থাকেন, আজকেও ঠিক তেমনি একটি অবস্থা এখানে বিরাজমান। এখানে যে কোনো দেশ, যে কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা যদি আজকের গণতান্ত্রিক যে সংগ্রাম, সেই সংগ্রামে যদি সংহতি জানায় এটা ন্যায়সঙ্গত। এক, দুই হচ্ছে যেন তেন প্রকারে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং হতেই হবে।